¿Qué vida está? Bien. একটা পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচি লাল হওয়ার পরে তেজ পাতা দিব, গরম মশলা দিব, কিছু পানি দিলাম, এখন এক এক করে মশলাগুলো দিব। সুন্দর একটা গান বেরিয়েছে। হ্যাঁ, এক এক করে মশলাগুলো দিয়ে দিব, হলুদ দিলাম দেড় চামচ, মরিচ দেড় চামচ, চা চামচের ধনিয়ার গুঁড়ো দেড় চামচ, জিরার গুঁড়ো দেড় চামচ। কি দেখ পাঠাবে নাকি জানি, লবণ পরিমাণ মতো, আদা চামচ, টেবিল চামচের রসুন বাটা, আদা চামচ, টেবিল চামচের আদা বাটা, দিয়ে একটু ভালো করে কষাবো। মাছের মাথাটা দিয়ে দিলাম, ভাঙবে কেন, ভাঙবে এখানে একটু ভালো করে কষাইতে হবে, কষাই সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার পরে ডালটা দিবি, ঢাকনা দিয়ে ডালটা দিবি, তারপর ডাল দিবা, মোটা বেশি না, ডাল দিলা, একটু কষায়ে তারপরে একটু পানি দিলাম, ওইটা বড়টা কি ভাঙছে, ভাঙবে না, কতক্ষণ বসায় কষাইলা, এটা ডাল দেওয়ার পর বেশিক্ষণ লাগবে না, অল্প, তারপরে গোল দেওয়ার পরে এদের নাম কি রেসিপিটার, কাতল মাছের মুগ ডাল মাথা দিয়ে রান্না করা, মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল দেন, পানি দাও, পানি দিয়ে দিলাম, পানি তো পরিমাণ মতো দিতে হবে না, এখন কতক্ষণ রাখবা, 15-10 মিনিট, পানিটা কি শুকা যাবে, একটু গাঢ় গাঢ় থাকবে, আচ্ছা নামানোর আগে আবার আবার একটু দেখাবো, একটু কাঁচামরিচ দিব, দাও একটু কাঁচামরিচ দিয়ে দিলাম 2-3টা, আচ্ছা এখন ঢাকনা দিব,
ঢাকনা দিয়ে ঢেকে দাও। আমাদের রান্না এখন শেষ পর্যায়ে, আমরা এখন একটু নাড়বো, ঠিক হয়েছে আর কিছুক্ষণ লাগবে। আচ্ছা পরিবেশন করার সময় ভালো করে দেখানো। প্রায় শেষ পর্যায়ে, এই তো আমাদের কাতলা মাছ দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট হয়ে গেছে। এই হচ্ছে আমার মায়ের হাতের কাতল মাছ দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট।